আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বাধা, তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি দীর্ঘ 10 বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে অবতরণ করলে সেখানে সম্বর্ধনায় আমার দলের পক্ষ থেকে যে সম্বর্ধনা আয়োজন করা হয়েছে সেখানে একটি গাড়ি আমি ব্যবহার করেছি, যে গাড়িটি একটি কোম্পানির যার নামে সংবাদে লেখা হয়েছে, এস আলম কোম্পানির। তো এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল নিউজ করার আগে প্রথম আলোর এই চট্টগ্রাম ব্যুরোর সাংবাদিক। তা আমি আননোন টেলিফোন, তারপরেও আমি হঠাৎ করে ধরে আমি বলেছি যে আমি কোন গাড়িতে উঠেছি, কোথায় যাব, এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি, আমি নিজেই জানতাম। এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বর্ধনার আয়োজন করেছে তারাই জানত। এখন দীর্ঘ 10 বছর পর আমার নিজ জেলায় যাওয়ার সুযোগ হয়, দলের নেতা কর্মীগণ আমাকে এই সম্বর্ধনা দেওয়ার যে আয়োজন করেছে বিমানবন্দরে এবং কক্সবাজার থেকে আমার নির্বাচনী এলাকা চকরিয়া পেকুয়ার মহাসড়কের বিভিন্ন স্থানে, তাতে লোকে লোকারণ্য হয়ে যায়। কক্সবাজার বিমানবন্দরের যে সড়ক, বিমানবন্দর সড়ক, এখানে কোনো রকমের কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো সুযোগ তখন ছিল না, এত বেশি লোকের সমাগম। তা আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে, তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এইটাতে উঠেন, এই গাড়িতে আমি উঠেছি। তা এখন সেই গাড়িটি কার, সেই মুহূর্তে আমি তো ওই মানে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না, আমি তখন অনেকটা আবেগ আপ্লুত ছিলাম, আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেওয়ার। এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এবং জানতে পারলাম এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই, যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয়। সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে, তার গাড়িতে করেই গেছে, কারণ সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠব, আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠব, এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে। তো এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক। তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে, সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে ছুটতে পেরেছি। এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বাধা, তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি।